السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআন শরীফের আয়াত দিয়ে আমরা কথা বলি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেউ এটা পারে না। আমাদের প্রত্যেকটার পিছনে দলিল আছে। কি আছে দলিল? আদ দুনিয়া বিদ্দালাইল ওয়াল আখিরাত বিদ্দালাইল। দুনিয়াতেও থাকতে দলিল লাগবে, আখিরাতে যেতেও দলিল লাগবে। আমরা একটা দুরুদ পড়েছি যেটা রাসূল পড়তেন না। রাসূল পড়তেন দুরুদ ইব্রাহিম, কারণ হলো জীবন সংক্ষিপ্ত কিন্তু সওয়াব কামাইতে হবে অনেক বেশি, যাতে করে এক দুরুদে সব নবী আলাইহিস সালামের উপর দুরুদ চলে যায়, সেই দুরুদটাই পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, উনি সাইয়্যিদুল আম্বিয়া, কিন্তু দুরুদের নাম হলো দুরুদে কেন ইব্রাহিম? কেন ইব্রাহিম হলো? উনিও রাসূল সাল্লামের বাবা ছিলেন, আলহামদুলিল্লাহ। সমস্ত মুসলিম উম্মার জাতির পিতা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ওনার নামেই হয়েছে দুরুদটা, উদউহুম লে আবাইহিম। সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সন্তানদেরকে বাপের নাম ধরে ডাকো। আল্লাহু আকবার। আমরা এখন দুরুদ ইব্রাহিমটা পড়বো। পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد
মাজিদ প্রশংসা কার আল্লাহ সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাও ওয়াসিলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক খাওয়ার সময় যে না যৌতুক আছে আপনাদের এখানে যৌতুকের বলে যদি কোনো মেয়ে হয় প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড়াবে এমপি সাহেব এরপরে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এরপরে মেম্বার সাহেব এরপরে লোকাল আসামি আপনার ইউনিয়ন আপনার কন্ট্রোল করার দায়িত্ব একজন লোক যদি নির্যাতিত হয় এই পুরা চ্যানেল থেকে আল্লাহ ধরবেন এর মাথার উপরে যারা আছে সবাইকে ধরবেন সেজন্য আমরা কোরআনে যা আছে তাই করব কোরআনের বাহিরে কোন কাজ আমরা করব না যৌতুকের কথা কোরআনে আছে আছে কি কয় এগুলি যৌতুক আছে কোরআনে না বুঝো না কথা কি কয় যৌতুক আছে কোন সুরাত ক আল্লাহ ইগ্রহীর দরি ইগার হু ভসিম চলে গেছে সামিআনা ও আতাআনা আগে শুনবেন তারপরে মানবেন শুনতেই তো পারলেন না একখানে মাহফিলে গেলাম রাত দশটার পরে উঠালো বারোটায় বললাম আপনারা কি মুসলমান কয় হ কইলাম কাফের হইতে রাজি আছেন নি কয় হ মাথায় ঢুকে না কিছু রাত বেশি হলে মানুষ শুইতে চায় এটাই শোয়ার উপযুক্ত সময় এশার পরে রাসূল কথা বলতেন না কিন্তু আমাদের ট্রেডিশনটাই হয়ে গেছে সুন্নাহ বিরোধী এই জন্য বুঝতেছে না কি বলবে কোরআন শরীফে বলে যৌতুক আছে এই গেছে যে সূরা আছে সেই সূরা তুই খেয়াল আছিস যৌতুক এসছে হিন্দু সমাজ থেকে হিন্দু ধর্মের মধ্যে মেয়েদের কোনো অধিকার নেই যখন মিরাসের আয়াত নাজিল হয় সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বলছিলেন এটা কেমন কথা মেয়েরা যুদ্ধ করতে পারে না ঘোড়ায় উঠতে পারে না এদেরকে অধিকার দিতে হবে এটা কেমন কথা জাহিলিয়াত তখনও ছিল কিন্তু যেহেতু কোরআনের আয়াত কারো প্রশ্ন ওঠার কোনো ক্ষমতা নেই আমরা ইসলাম মানবো রাজি আছি তো এই কিতাবে যা আছে মানবো রাজি আছেন মুসলমান হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন এখন তো আমরা জিম্মি হয়ে আছি বিভিন্ন জনের কাছে এই জিম্মি থাকবে না বেশি দিন জমিন আল্লাহ কথা বলবো আল্লাহর কারো কাছে জিম্মি থাকবো না আজকে অনেক ওলামা হযরত এখানে এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা আছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইয়েরা কোরআন শুনতে আসেন এবং তারা কোরআনের মাহফিলে কালেমা পড়ে মুসলমানও হন
এসেছেন অনেক প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড, আর্মি, ডিবি, এসবি, এনএসআর সদস্যরা এসেছেন, অগ্নি নির্বাপক সদস্যরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আগামী দিনগুলো যেন কোরআন দিয়ে আমরা সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করবে। জুমার দিন রাসূল জুমায় যাওয়ার আগে কোন সূরা পড়তেন? তো এতক্ষণ লাগলো কেন? সূরা কাহাফ। কাহাফ মানে কি? খেইব। কাহাফ মানে গর্ত। কাহাফ হলো একটু বড় গর্ত, আর ছোট গর্তকে বলা হয় গার, গারে সুর, গারে সুর, যেখানে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইদ হুমা ফিল গার। রাসূল বলছেন, আল্লাহ বলছেন সূরা তওবার ভিতরে, ইদ হুমা ফিল গার, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যখন দুইজন গুহাতে ছিলেন, গুহার এক সাথে আরেক সাথীকে বলল, আমাদের সাথে আল্লাহ আছে, মন ভাঙা হইও না, যেন এখনের পরিবেশ দেখে আল্লাহ আয়াত নাজিল করেছেন, সারা পৃথিবী অবাক দৃষ্টিতে মুসলমানদের দিকে তাকিয়ে আছে, কিভাবে মুসলমান বেঁচে আছে, কারণ যার কাছে যায় সে শুধু মুসলমান মারার চিন্তা করে। আমাদের সান্ত্বনা একমাত্র কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন, জেহাদে শুরু হয়েছিল, করোনা না হলে তো বিশাল উৎসব হতো মুসলমান মারা। আল্লাহ বলেছেন, দাঁড়াও, করোনা দিয়ে সাইজ করে দিচ্ছি যেগুলো মুসলমানদের গায়ে হাত তুলেছ। মুসলমানদের সংখ্যা যেখানে কম সেখানে করোনা বেশি, করোনা বেশি, মরছেও বেশি, এখনো করোনা আছে না নাই? তাদেরকে ধরেছে চ্যাং ব্যাং হং। এই জন্য আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তাহলে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন তো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ইন্টারভিউ নিলেন, ইসলাম যেখানে থাকে ওখানে হলো নেতারা জাগে থাকে, কর্মীরা ঘুমায়, আর যেখানে ইসলাম থাকে না সেখানে মানুষ জেগে থাকে, নেতারা ঘুমায়, সব সুবিধা নেতাদের জন্য, সাধারণ জনগণের কোনো সুবিধা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, এসার পরে রাত সারা রাত জেগে জেগে মানুষের অবস্থা দেখতেন, পাহারা দিচ্ছেন মদিনা, হঠাৎ করে দেখেন একটা গ্রুপ মদিনায় ঢুকছে, রাস্তার মধ্যখানে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে একজন লোক বলল, নাহানু মুসলিমুন। কোন বাতি নাই, অন্ধকার রাত, কেউ কাউকে দেখছে না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনুমান করলেন একটা দল মদিনার দিকে ঢুকছে, দাঁড়িয়ে গেলেন তাদের সামনে। ওমর একাই যথেষ্ট, মুসলমান একাই যথেষ্ট, মুসলমান কারো তওয়াক্কা করতে জানে না, কাউকে ভয় করতে জানে একজনকে ভয় করবে তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে যারা ভয় করে তারা হলো মুশরিক। ভয় একজনকে, ভালোবাসা আছে অনেককে, ভালোবাসায় শরীক আছে, ভয়ে কোনো শরীক নেই। আল্লাহ বলছেন পাঁচটা জিনিসকে ভালোবাসবা, তবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। অসাধ্য হুব্বান লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহকে না, আল্লাহর জন্য ভালোবাসা হবে সবচেয়ে বেশি। তিনি বললেন, মান আনতুম, এখনকার জবাব, এখন মুসলমান পরিচয় দিতে হবে, অন্য কোন পরিচয়ের দরকার? একটা পরিচয় আমাদের, আমরা কি মুসলিম? আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। বললেন আমরা মুসলমান। এবার তিনি প্রশ্ন শুনলেন, দুল্লানি আজম সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতর থেকে একজন পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি প্রশ্ন ছুড়লেন, আজম আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলো। ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আবার তিনি প্রশ্ন করলেন আসকালু আয়া মিনাল কোরআন কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি ভিতর থেকে একজন উত্তর দিচ্ছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু এবার আবার প্রশ্ন করলেন আশাদ্দু রুজু সবচেয়ে কোরআনের আশার আয়াত কোনটি কোন আয়াতটি সবচেয়ে বেশি আশা যোগায় ভিতর থেকে একজন পড়লেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম জবাব শুনে এবার ওমর বলছেন আনতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তুমি যে বারবার আমার প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি ইবনে মাসউদ বলছেন আনতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তুমি কি ওমর ফারুক নাকি অন্ধকারে দুইজন দুইজনকে জড়িয়ে ধরলেন কোরআন আছে যেখানে ভালোবাসা সেখানে কোরআনের ভালোবাসা দুনিয়াতেও থাকবে আখেরাতেও আর দলীয় ভালোবাসা দুনিয়াতেও শেষ আখেরাতেও দলীয় ভালোবাসা হলো টাকা আছে যেখানে সুবিধাবাদীরা এখন যেগুলো আমলি করে এর আগে অধিকাংশ অনেকগুলো বিএনপিও করতো জাতীয় পার্টিও করত দল বদলায় ওনারা বদলায় ঠিক না ঠিক কেন বদলায় কিসের জন্য কিসের এই টাকা তোকে জাহান্নামে নিয়ে ছাড়বে দেশের টাকা নাই এক এক ব্যক্তি কত টাকার মালিক আপনাদের চাটখিলে ঢুকতে দেখলাম তো বিশাল টাওয়া বিশাল টাওয়া রাজশাহীতে গিয়ে দেখি আরেক নেতার বিশাল টাওয়া বললাম যদি চুরির টাকা হয় এই টাওয়ার ঘাড়ে করে কেমন উঠতে হবে এখানে আছে না কোন সুরা জানেন না সুরা আরাফ আলা জুহুরহিম আল্লাহ বলছেন যে যা চুরি করেছে আল্লাহ সব ঘাড়ের উপরে উঠায় দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন